অরুণাচল প্রদেশের জয়রামপুরত সেনার সুবর্ণ বিজয় জোড় সমদল। যোৱা 15 ফেব্রুয়ারি সন্ধ্যা 5 বজাত অরুণাচল প্রদেশের জয়রামপুরত 19 আসাম রাইফলসর উদ্যোগত এখন সুবর্ণ জোড় সমদল উলিওয়া হয়। এই জোড় সমদলের উদ্দেশ্য হয়েছে সাধারণ জনতার মাজত দেশ সেবা জাগ্রত করা। 1971 চনের 15 ফেব্রুয়ারির দিনা ভারতে পাকিস্তানের যুদ্ধত জয়ী হওয়া 50 বছর হল, যার বাবে সেনায় এই বিজয় জোড় সমদল বাহির করে। এই সমদলত 1971 চনের ভারত পাকিস্তানের যুদ্ধত অংশগ্রহণ করা ভারতীয় বীর সৈনিকক শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে। এই শুভ মুহূর্তত নায়ক মুক্ত বাহাদুর ছেত্রীক সম্বর্ধনা করে সেনার 19 আসাম রাইফলসর জওয়ান সকলে। ছেত্রীয়ে 1971 চনের ভারত পাকিস্তানের যুদ্ধত অংশগ্রহণ করেছিল। এই সমদলত উপস্থিত থাকে 19 আসাম রাইফলসর কমান্ডেন্ট ক্যাপ্টেন আদিকে ধরে জয়রামপুরের যুবক সকল।